আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নিউজ ভিউজ 24 এই অনুষ্ঠানে। আমরা কথা বলি দিনের কিছু আলোচিত ঘটনা নিয়ে। অপহরণ কিংবা মরদেহ উদ্ধার নয়, আত্মগোপনে ছিলেন খুলনায় নিখোঁজ রহিমা বেগম। সোমবার ফরিদপুরের বোয়ালমারি থেকে তাকে উদ্ধারের পর ফাঁস হয় সব। জানা যায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতেই সাজানো হয় অপহরণের নাটক। গেল ঘটনা শুরু থেকেই যা জানতেন রহিমার মেয়ে মারিয়াম মান্নান। আমরা এই বিষয়ে আরও সবশেষ তথ্য জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনার দৌলতপুর থানা থেকে মামুন রেজা। মামুন রেজা, আপনি ঠিক কোথায় আছেন? সম্ভবত হ্যাঁ, কোর্ট প্রাঙ্গণে আপনি আছেন। সবশেষ কী তথ্য আছে? অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে যে এখন এই 28 দিন ধরে নিখোঁজ, এটির একটা প্লট পরিকল্পিতভাবে তৈরি করা হলো তার মেয়ে বা পরিবারের পক্ষ থেকে, আবার এটিকে ঘিরে অন্য কেউ অন্য অন্য প্রশ্ন তোলার চেষ্টা করছেন। সবশেষ কী খবর আছে আপনার কাছে? মাকসুদ, গতকাল রাত 10:45 দিকে রহিমা বেগমকে পুলিশ উদ্ধার করে। এরপর দফায় দফায় তাকে পুলিশ এবং পিবিআই জিজ্ঞাসাবাদ করে। এছাড়া সাংবাদিকদের মুখোমুখি হলে সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করেন, কিন্তু তিনি সব প্রশ্নের সময়ই নিশ্চুপ ছিলেন এবং কোনো প্রশ্নের উত্তর দেননি, তিনি কোনো রকম কোনো কথা বলেননি। পরবর্তীতে দুপুর 2টার দিকে পিবিআই কার্যালয়ে তার 4-5 সন্তান তার সঙ্গে দেখা করে, তখন তারা কান্নায় ভেঙে পড়ে এবং তাদের সঙ্গে কথা বলার পর এক পর্যায়ে দুপুর 2টার দিকে পিবিআইয়ের পুলিশ সুপার এবং তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আব্দুল মান্নানের কাছে রহিমা বেগম তিনি দাবি করেন যে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল এবং 3 থেকে 4 জন তাকে অজ্ঞান করে অপহরণ করে নিয়ে যায়। এবং পরবর্তীতে বিকালে তিনি খুলনার মহানগর হাকিম সারোয়ার আহমেদের আদালতে তিনি 22 ধারায় জবানবন্দি দিয়েছেন এবং এই জবানবন্দি দেওয়ার পর তাকে বাদীর জিম্মায়, বাদী অর্থাৎ তার মেয়ে আদুরি আক্তারের জিম্মায় দেওয়া হয়েছে বলে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আফরুজ্জামান টুটুল আমাদেরকে জানিয়েছেন। তবে এ বিষয়ে আমরা পিবিআইয়ের যে তদন্ত কর্মকর্তা এই মামলাটি অপহরণ মামলাটির ইন্সপেক্টর আব্দুল মান্নান তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে জবানবন্দি তিনি আদালতে দিয়েছেন কিংবা এর আগে পিবিআইয়ের কাছে স্বীকার করেছেন, সেই জবানবন্দি কিছুটা খাপছাড়া এবং এলোমেলো। তার এই জবানবন্দি কোনোভাবেই গ্রহণযোগ্য কিংবা বিশ্বাসযোগ্য নয়। তাদের মূলত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোলাম কিবরিয়া, মহিউদ্দিন সহ কয়েকজনকে ফাঁসানোর জন্য তিনি আসলে বাড়ি থেকে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন এবং সেই আত্মগোপন অবস্থায় তাকে আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাই। মামুন রেজা, আপনি বলছেন যে এটি প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য করা হয়েছে, যাদের বিরুদ্ধে অপহরণ মামলা করা হলো, সেই অপহরণ মামলাটার এখন কি হবে, পুলিশ কি বলছে? মাকসুদ, অপহরণ মামলায় এ পর্যন্ত পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে এবং তারা এখন কারাগারে রয়েছে। এর মধ্যে রহিমা বেগমের যে দ্বিতীয় স্বামী বেলাল তিনিও রয়েছেন, আর যে 5 জন তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে কারোর সঙ্গে জমি নিয়ে কারোর সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধ রয়েছে। তদন্ত কর্মকর্তা বলেছেন যে এই মামলাটির তদন্ত চলবে এবং তারা ওই 5 জনকে রিমান্ডের জন্য আবেদন জানিয়েছেন 7 দিন করে। রিমান্ডের শুনানি এখনও পর্যন্ত হয়নি, রিমান্ডের শুনানি হওয়ার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আরও তদন্ত করা হবে। তদন্তে যদি তাদের কোনোরকম কোনো সম্পৃক্ততা না পাওয়া যায় তাহলে তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। মাকসুদ, তাহলে যেটি বোঝা গেল যে আগের যে অপহরণ মামলা সেই মামলাটি নিজস্ব গতিতেই আপাতত চলছে যতক্ষণ এই তদন্তটা আরও খোলাসা না হয়, তাই তো? জি মামুন, বলুন আপনি। জি মাকসুদ, এই মামলাতে এ পর্যন্ত যে 5 জন আটক হয়েছে তাদের পরিবারের অভিযোগ যে তারা জমি সংক্রান্ত বিরোধের কারণে মূলত মামলার আসামি হয়েছেন এবং তারা গতকাল যখন রাতে রহিমা বেগমকে থানায় নিয়ে আসা হয় তখন তারা পুলিশের উপস্থিতিতে পুলিশের সামনেই তাদের যে অভিযোগগুলো যে কী কারণে তাদেরকে আসামি করা হয়েছে সেই বিষয়টি তারা তুলে ধরেন এবং রহিমা বেগম এর আগে এই এর মধ্যে গোলাম কিবরিয়া এবং মহিউদ্দিন তাদের বিরুদ্ধে এর আগেও জমি সংক্রান্ত এবং হামলা সংক্রান্ত 2টি মামলা করেছিলেন এবং এর মধ্যে 1টি মামলাতে তারা খালাস পেয়েছিলেন এবং 1টি মামলা উচ্চ আদালতে। ধন্যবাদ মামুন রেজা, বিস্তারিত জানাবার জন্য। এই ছিল আজকের নিউজ ভিউজ 24-এর সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।